শক্তিশালী, হিংস্র, মাংসাশী, যার বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রেস। 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। সমগ্র বিশ্বে বাঘ সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি পালিত হয়। 1973 সালের 1 এপ্রিল বাঘকে ভারতের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়। বাঘ পৃথিবীর সর্ববৃহৎ বিড়াল প্রজাতি, ফেলিডি পরিবারের অন্তর্গত সবচেয়ে বড় প্রাণী। পূর্ণবয়স্ক একটি বাঘ লম্বায় 3.3 মিটার এবং ওজন প্রায় 300 কিলোগ্রাম হয়ে থাকে। আমাদের প্রত্যেকের আঙুলের ছাপ যেমন ভিন্ন, তেমনি বাঘের গায়ে যে ডোরা কাটা দাগ থাকে সেটিও কিন্তু একেবারেই ভিন্ন একে অপরের থেকে। তবে সাইবেরিয়ান বাঘ ও রয়্যাল বেঙ্গল টাইগার আকারে সবচেয়ে বড়। 2022 সালের সর্বশেষ বাঘ শুমারি অনুযায়ী বর্তমানে ভারতে বাঘের পরিসংখ্যান 3167। জীব বৈচিত্র্যের জন্য বাঘের সংরক্ষণ করা তাই বিশেষভাবেই জরুরি। গ্লোবাল টাইগার ডে কনজারভেশন অফ টাইগার উপরে ভিত্তি করে আমরা সেলিব্রেট করে থাকি। আমরা একবার স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে, টাইগার হচ্ছে একটা এমন একটা স্পিসিস যে স্পিসিসটা কিন্তু ফুড চেইনে সবার উপরে আছে, এবং এই ফুড চেইনে যারা যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু একটা রোল প্লে করেন। গ্লোবাল টাইগার ডেতে আমরা একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই স্পিসিসটাকে কনজার্ভ করতে হবে, এই স্পিসিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে সংরক্ষণ করার প্রয়োজন আছে, এবং এরা সংখ্যায় ধীরে ধীরে কমে আসছে। এরা সাধারণত পর্ণমোচী, ঘাস জমি, চিরহরিৎ উষ্ণমণ্ডলীয় এবং ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে থাকে। আমাদের জীব বৈচিত্র্যকে প্রসারিত রাখতে বাঘ সংরক্ষণ বিশেষভাবে জরুরি। তাতে জঙ্গলের বাস্তুতন্ত্রের সমতা বজায় থাকবে, যা আমাদের পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে বিশেষভাবে সাহায্য করবে।